আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে এই করোনাকালীন মহামারীতে আমরা সবাই মোটামুটি বাসায় বসে বসে অনেকটা বোর হয়ে গেছি। সবারই মোটামুটি পড়াশোনা হোক বা ক্যারিয়ার হোক, সবকিছু নিয়েই অনেকটা দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে যে কি হবে, কবে হবে। এই দ্বিধাদ্বন্দ্ব দূর করতেই এক্সিস মেডিকেল স্কুল আপনাদের জন্য আয়োজন করেছে ক্যারিয়ার সেশন, যার ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ইন ইরান। মানে ইরানের মতো একটা শহরে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের গ্রাজুয়েশন করতে পারি বা আমাদের পড়াশোনাটাকে কিভাবে করতে পারি। আর আজকে আমি আছি আপনাদের সাথে উম্মে হাবিবাতা তৃপ্তি, চতুর্থ বর্ষের শিক্ষার্থী, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। আর আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন কামরুজ্জামান নাবিল ভাইয়া, যিনি হচ্ছেন শিক্ষার্থী হিসেবে আছেন, ডক্টর অফ মেডিসিন এমডি করছেন ইস্পাহান ইউনিভার্সিটি অফ ইরান থেকে। তাহলে চলুন ভাইয়ার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনি যদি আপনার পরিচয়টা একটু আরেকবার দিতেন। জি ধন্যবাদ। প্রথমে জানাচ্ছি যে আজকের এইচএস মেডিকেল স্কুলের পরিবারকে এবং সাথে আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কামরুজ্জামান নাবিল, ইরানের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ডক্টর অব মেডিসিনের ফোর্থ ইয়ার শেষের পর্যায়ে। আর রাজশাহী, দেশের বাসা রাজশাহীতে ছিল, রাজশাহী থেকে ইরানে আসা। ইরানে এসেছি 2013-র লাস্টের দিকে। জি আচ্ছা ভাই, আমরা ধারাবাহিক ভাবেই শুনবো যে আপনার ইরানে যাওয়া কবে বা কি হয়েছে। একটু যদি প্রথম থেকে বলতেন যে আপনার মেডিকেলে পড়ার জার্নিটা কেমন ছিল, কোন মেডিকেল থেকে পড়েছেন বা সেই সময়টার কথা যদি একটু বলতেন। পরিচয় পর্ব শেষ, এখন আপনার যদি প্রশ্নগুলো করা যায়। জি ভাইয়া, ভাইয়া আমি এই প্রশ্ন করেছি যে আপনার মেডিকেলের পড়ার জার্নি সম্পর্কে যদি কিছু বলতেন, মেডিকেলে যখন আপনি পড়েছেন কোন মেডিকেল থেকে পড়েছেন বা কিভাবে কি, ওই সময়টার কথা যদি একটু। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে মেডিকেলে যখন জি জি কোন মেডিকেল থেকে পড়েছেন আর মেডিকেলে জার্নিটা কেমন ছিল? কোচিং, যখন মেডিকেলে মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য কোচিং করেছিলাম, সে সময় থেকে জি সে সময় থেকেই আসলে মেডিকেলে পড়াশোনার একটি ইচ্ছা ছিল, যদিও আগেও ছিল। তারপর সেই অবস্থায় আসলে দেশের বাইরে মেডিকেল পড়াশোনা কিভাবে করা যায় সেটি নিয়ে আসলে ভাবনায় ছিল। তো আমার একজন ফ্রেন্ড ছিল, উনিও দেশের বাইরে পড়াশোনার বিষয়টি ভাবছিলেন, তো আমরা দুইজনের ভাবনায় ছিল দেশের বাইরে পড়াশোনা করার। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ড, উনি আসলে প্রথমে ইরানের খোঁজ পান, ইরানে কিভাবে মেডিকেলে পড়াশোনা করা যায়। তো উনি খোঁজ পাওয়ার পরে উনি অ্যাপ্লাই করেন এবং উনি কনফার্মেশন লেটার পাওয়ার পরেই আসলে আমিও সেই ভাবেই অ্যাপ্লাই করি এবং আমারটাও আল্লাহর রহমতে তখন কনফার্মেশন হয় এবং আমি ওনার পরেই ইরানে আসি। তো সেক্ষেত্রে আসলে ইরানের সে সময় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে ইরানের গভর্নমেন্ট স্কলারশিপের একটি সুযোগ ছিল এবং সে সময় ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হতো, যদিও আমাদের মাধ্যমটা ফার্সি মিডিয়ামে। তো সেক্ষেত্রে সে সময় ফার্সি মিডিয়ামে হলেও পুরো আমাদের কোর্সের সুযোগটা, ফুল ফ্রি স্কলারশিপের সুযোগটা আসলে একটু অনেকটাই বড় পাওয়া ছিল। এবং আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে ইরানের যে আমরা ডিগ্রিটা পড়ছি সেটা হচ্ছে এমডি ডিগ্রি, ডক্টর অব মেডিসিন, এবং আমাদের দেশে যেটি এমবিবিএস, এখানে যে বিষয়টি বলার সেটি হচ্ছে ইরানে সরাসরি এমডি ডিগ্রি দেওয়া হয়, অর্থাৎ ডক্টর অব মেডিসিনের ডিগ্রি দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যে দেশগুলোতে ডক্টর অব মেডিসিনের ডিগ্রি সরাসরি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয়ে থাকে, সেই দেশগুলোতে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে, বা উচ্চতর ডিগ্রির জন্য যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এমডির মান দেওয়া হবে। তবে বাংলাদেশে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এমবিবিএস এর মান দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমাদের এখন 7 বছরের যে কোর্সটি রয়েছে সেটি আমাদের এখনো চলমান রয়েছে এবং এই মুহূর্তে যে বিষয়টি বলছিলাম যে ফোর্থ ইয়ার শেষ করে ফিফথ ইয়ারে আমরা আর কিছুদিনের মাঝেই আমাদের পড়াশোনার অগ্রগতি হবে। আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া, শুনে খুবই ভালো লাগলো।
হ্যাঁ, আজকে আমাদের বিষয়টা যেহেতু ইরান নিয়ে, তো অনেকেরই আসলে অনেক থাকে যে ইরানে পড়তে যাব, অনেক রোমাঞ্চকর একটা ব্যাপার। তাহলে আমাদেরকে যদি একটু বলতেন ভাইয়া, যে ইরানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিটা কেমন, বা ওখানে আসলে মেডিকেল সায়েন্সটা কতটুকু এগিয়েছে বা কেমন কাজ করছে? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ইরানের আসলে গত, যদি আমরা 20 বছরের হিসাব করি, 20 বছর আগে ইরানের যে অবস্থা ছিল, ইরানের গবেষণা, চিকিৎসা গবেষণায় বিশেষ করে, সেটি আসলে এখন আমরা যে অবস্থায় আছি, ইরানের যে অবস্থা দেখছি, সেক্ষেত্রে আসলে মিলানো কঠিন যে 20 বছর আগের ইরান এরকম ছিল। এবং আপনাদের আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে ইরানের যখন ইসলামী বিপ্লব হয়, তো সে সময় আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক চিকিৎসককে ইরানে নিয়ে আসা হয়েছিল, ইরানের চিকিৎসা বিজ্ঞানকে উন্নতি করার জন্য। এবং বিভিন্ন জায়গায় যে ইরানের পুনর্গঠন বিপ্লবের পরে যে শুরু হয়েছিল, সে সময় কিন্তু বাংলাদেশ থেকে অনেকজন চিকিৎসক কিন্তু ইরানে এসেছেন। এবং ইরানের বলা যায় যে ইরানের বিপ্লব পরবর্তী ইরানকে গঠনের জন্য বাংলাদেশি চিকিৎসকদের কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে। তো সে অবস্থায় আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশি চিকিৎসকদেরকে ইরানের পুনর্গঠন নেওয়া আসা হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে আমরা ইরানে চিকিৎসা, আমরা পড়াশোনার জন্য আসছি। তো সেক্ষেত্রে আসলে ইরানের যে উন্নতি হয়েছে, এটা একটি উদাহরণ মাত্র বলা যায়। এবং ইরানের মধ্যপ্রাচ্যে যে বিশ্ব র্যাঙ্কিং এ মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর বেশিরভাগ মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এ কিন্তু ইরানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর জায়গা করে নিয়েছে। এবং বেশিরভাগ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে ইরানে, সেগুলো বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর পর্যায়ে। তারপরে যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে যে ইরানের গবেষণার কথা, যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, যে গবেষণার বিষয়টি যদি বলি, তবে ইরানের প্লাস্টিক সার্জারি সহ ইরানের স্টেম সেল গবেষণা, এই বিষয়গুলো অনেকটাই ইরান অনেকটাই উন্নতি করেছে। সাথে সাথে ক্ষতস্থান লেজারের যে গবেষণা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ইরান উন্নতি সাধন করেছে। সাথে সাথে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে কৃত্রিম শ্বাসনালী তৈরির বিষয়ে কিন্তু ইরানের গবেষণা, যারা ইরানের গবেষকরা রয়েছেন। এবং আরেকটি যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে ইরানের এশিয়ার প্রথম যে অনকিও অনকোলজি গবেষণা যে কেন্দ্রটি রয়েছে, সেটি কিন্তু ইরানে রয়েছে। এবং ভ্যাকসিন উৎপাদনে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, সে দেশগুলোর মাঝে কিন্তু ইরান অন্যতম পর্যায়ে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে বলার অপেক্ষা রাখে না যে 20 বছর আগে ইরানের চিকিৎসা বিজ্ঞানের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে ইরান এখন অন্যান্য অনন্য পর্যায়ে বলা যায়, বা অনেক চিকিৎসা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। আচ্ছা ভাইয়া, শুনে খুবই ভালো লাগলো, কারণ যেহেতু অনেকের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে ইরানে পড়তে যাবে। আচ্ছা ভাইয়া, আমাদের এখান থেকে যাদের ইচ্ছা আছে যে ইরানে পড়তে যাবে, বা অনেকেরই তো থাকে যে পড়তে যাবে এরকম, তো ইরানে ফরেন স্টুডেন্টস যারা, মানে যারা বাইরের দেশ থেকে আসছে, তাদের জন্য সুযোগ সুবিধাগুলো কেমন, মানে তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়, বা কেমন ভাবে তারা মানে আসে, বা ওখানে থাকা সবকিছুর ব্যবস্থাটা কেমন ফরেন স্টুডেন্টদের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। ইরানে প্রথমত যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে ইরানে এখন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে, এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে। এবং বিশেষ করে ইরানের যে প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে মেডিকেল, যেমন তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, সাথে সিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলো পুরোটাই বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে, তাদের জন্য আলাদা ডরমেটরি সিস্টেম রয়েছে। এবং ইরানের এখন যদি বলি, তবে দেখবো যে ইরানে প্রায় 10,000-এরও বেশি
বিদেশি শিক্ষার্থী কিন্তু বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভাগে কিন্তু অধ্যয়নরত রয়েছেন। তো সেক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা সবকিছু করা হয়েছে, এবং আলাদা ক্যাম্পাসের যে বিষয়টি বলছিলাম, সাথে বিভিন্ন যে বিভিন্ন তাদের লাইব্রেরি, তারপর গবেষণার বিষয়গুলো, সাথে তাদের তাদের ডরমেটরি এবং তাদের যে খাবারের যে ক্যান্টিন রয়েছে, এবং ইন্টারনেট সুবিধা, এবং অন্যান্য যে ক্যাম্পাস সাজানো, বা সব মিলিয়ে ইরানের বিদেশিদের জন্য, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য যে বিষয়গুলো দেখা দরকার, এবং বিশেষ করে ইউরোপীয় কান্ট্রি গুলোতে যারা বিদেশে পড়াশোনা করতে যান, তাদের যে পড়াশোনার বিশ্ববিদ্যালয়ের মান, এবং পড়াশোনার যে ডরমেটরি বা অন্যান্য যে সিস্টেম গুলো রয়েছে বিদেশি শিক্ষার্থীর জন্য চলাফেরার জন্য বা জীবনযাপনের জন্য যে সুযোগগুলো দরকার, সেই সুযোগগুলো কিন্তু ইরানের বিশ্ববিদ্যালয়ের অথরিটি দেওয়ার চেষ্টা করছে, এবং সেভাবেই কিন্তু সে বিশ্ববিদ্যালয়গুলো এবং তাদের ক্যারিকুলাম এবং তাদের জীবনযাপনের ব্যবস্থাগুলো তারা করতে চেষ্টা করছে। আচ্ছা ভাইয়া ধন্যবাদ, হয়তো অনেকেরই শুনে অনেকটা সুবিধা হবে, কারণ অনেকেই তো আসলে যেতে চায় কিন্তু যাওয়ার পরে আসলে কিভাবে কি ম্যানেজ করবে বা কি এত কিছু তো হয়তো বুঝতে পারে না। আচ্ছা ভাইয়া, এখন মোটামুটি অনেকেরই তো অনেকগুলো দেশ নিয়ে একটু দেখা যায় দ্বিধা দ্বন্দ্ব থাকে, যে আমি কোন দেশে যাব বা কোন দেশে গেলে আমি কি ধরনের সুবিধা পাব, বা হচ্ছে আমার কোন দেশে যাওয়া উচিত, কোন দেশে গেলে ভালো খারাপ সবকিছু। ভাইয়া প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমরা ইরান নিয়ে কথা বলছি, তাহলে আমরা ইরানকে কেন চুজ করব, বা ইরানকে চয়েস করার পিছনে যদি কিছু পয়েন্টস বলতেন, বা কেনই ইরান, ইরানি কেন? জি ধন্যবাদ। আমি যদি প্রশ্নটা এইভাবে বুঝে থাকি যে ইরানের কেন আমি ইরানকে পছন্দের সারিতে রাখবো বা ইরানকে কেন চয়েস করব, এরকম কিছু কি? জি ভাইয়া, আমরা ইরানকে কেন চয়েস করব? জি, তাহলে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইরানের জি যদি আমরা হিসাব করি যে প্রথমত যে আমরা বেশিরভাগই আমরা চেষ্টা করি যে ইউরোপীয় কান্ট্রি গুলো বা আমেরিকা যুক্তরাষ্ট্র এইগুলোতে আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাওয়ার চিন্তা ভাবনা করে থাকি অনেকেই, এবং এই দেশগুলোতে যাওয়ার মূল কারণটি হচ্ছে যে যেহেতু এই দেশগুলো গবেষণা বা অন্যান্য ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে উন্নতি লাভ করেছে, এবং যারা শিক্ষক রয়েছেন, প্রফেসর রয়েছেন, তাদের যে তাদের জ্ঞানের লেভেল যে বিষয়টি বলবো সেটির ক্ষেত্রে কিন্তু অনেকেই সেগুলোতে চয়েস করে থাকেন। তো ইরানের যদি বলি যে ইরানের যে কারণে চয়েস করবেন বা যারা আসতে চান ইরানকে পড়াশোনার জন্য ইরানে, তাদের জন্য যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে প্রথমত ইরানের যারা প্রফেসর রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন দেশে ইউরোপীয় কান্ট্রিগুলো থেকে তারা পড়াশোনা করেছেন এবং ডিগ্রি নিয়েছেন, তারা কিন্তু পরবর্তীতে ইরানে ফিরে এসে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা দিয়ে যাচ্ছেন। সাথে সাথে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে ইরানের গবেষক যারা ইরানের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে প্রফেসর গুলো রয়েছেন তারা বিশেষ করে গবেষণার প্রতি আলাদা একটি তারা গুরুত্ব দিয়ে থাকেন, এবং সাথে সাথে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে ইরানের যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো, এবং বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েদের জন্য যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকে আসলে বাংলাদেশের মতো যারা আছেন তাদের অনেক অভিভাবক কিন্তু দেশের বাইরে তার সন্তানদেরকে পড়াশোনার জন্য যেতে চিন্তায় পড়েন। তো সেক্ষেত্রে বলবো যে ইরান মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য পড়াশোনার জন্য নিরাপত্তার বিষয়গুলো নিয়ে অনেকটাই গুরুত্ব, মানে কি বলবো যে অনেকটাই অনেকটাই সুরক্ষা, এবং সাথে সাথে তাদের ইরানের যে সংস্কৃতি রয়েছে বিশেষ করে বিদেশিদের গ্রহণ করার বিষয়টি এটিও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, যা যেহেতু আমাদেরকে অনেক সময় ইরানিদের সাথে আমাদের চলাফেরা করতে হবে বা বাইরে গেলে ইরানিদের মনোভাবটা কেমন এটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই কয়েকটি কারণে আমার কাছে মনে হয় যে ইউরোপীয় বা যুক্তরাষ্ট্রের এই দেশগুলোর তুলনায় যে ইরান কম হবে পড়াশোনার জন্য, ভালো হবে না এটি না মনে করে যে তাদের সাথে তুলনায় যদিও তাদের পর্যায়ে না যেতে পারলেও দেখা যাচ্ছে অনেকটা ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমান বলে মনে করছি। তো সেক্ষেত্রে ইরান আপনাদের চয়েসে রাখা যেতেই পারে। আচ্ছা আচ্ছা, যাক ভাইয়া ভালো লাগলো, কারণ অনেকেই তো জানতে চাইছে আমি কেন শুধু ইরানকেই চুজ করছি বা ইরানকেই কেন চুজ করবো।
আচ্ছা ভাইয়া, এখন যদি একটু জিজ্ঞেস করি যে ইরানে যে মেডিকেল ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আসলে পড়াশোনার পরিবেশটা কিরকম, মানে কি ধরনের এনভায়রনমেন্ট আসলে একটা ফরেন স্টুডেন্ট ইরানের ইউনিভার্সিটি গুলোতে গিয়ে পেতে পারে, এটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আর কি, তাহলে মনে হয় ভালো হতো সবার জন্য। জি ধন্যবাদ। আসলে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ যে বিষয়টি বলবো, যে এখানে প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে অনেক সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক বা বিভিন্ন কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের পর সময় ছুটি হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন রাজনৈতিক কারণে। তো প্রথমত যে পরিবেশটা, যে যে কারণে বলবো যে ভালো একটি পরিবেশ, সেটি হচ্ছে যে রাজনীতি মুক্ত, এবং এখানে রাজনীতি মুক্ত থাকার কারণে প্রথমত আমাদেরকে যখন একটি সেমিস্টার শুরু হয় তখনই কিন্তু তারা পুরো 1 বছরের আমাদেরকে একটি সূচিপত্র দিয়ে দেয় যে আমাদের রুটিনটা কি হবে 1 বছরের জন্য। এখানে আসলে কোনো শুরু হওয়ার পরে যে রুটিনটা আমাদেরকে দেওয়া হয় সেটি পুরো বছরই কিন্তু সেভাবেই চলতে থাকে। এখানে কোনো রাজনৈতিক সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার কারণে যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে এরকম কোনো কিছু নেই। আর এখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে শিক্ষকদের আন্তরিকতার বিষয়টি রয়েছে। যেহেতু যদি কোনো কারণে যদি ক্লাস বা কোনো কিছু বন্ধ হয়ে যায় ছুটির কারণে বা অন্যান্য শিক্ষকের সমস্যার কারণে, তাহলে সেক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতার বিষয়টি অনেকটা গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু আলাদাভাবে সেই ক্লাসগুলো নিয়ে থাকেন। এবং যদি দেখা যাচ্ছে যে একটি ক্লাসে তার সূচিপত্র বা তার রুটিন মাফিক যদি ক্লাসটা শেষ না হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আলাদাভাবে এক্সট্রা ক্লাস নিয়ে শিক্ষকরা কিন্তু সেই ক্লাসটি, সেই তার রুটিন মাফিক সেই সিলেবাসটা কিন্তু তারা কমপ্লিট করে। সাথে সাথে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইরানের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয় সেগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যাতে শিক্ষার্থীরা বেশি সময় থাকে এবং যারা শিক্ষা দিয়ে থাকেন, যারা প্রফেসর রয়েছেন, তারা যাতে সঠিকভাবে এবং যারা তাদের যেন অভিজ্ঞতা ভালো থাকে সে বিষয়টি নিয়েও কিন্তু তারা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে রাজনীতির বিষয়গুলো, রাজনীতি মুক্ত একটি বিষয় বলবো। সাথে সাথে যে বিষয়টি বলছিলাম যে পড়াশোনার শিক্ষা শিক্ষকদের আন্তরিকতার বিষয়টি, আর সাথে সাথে কিছু সামাজিক সংগঠনগুলো রয়েছে, তাদের কথা না বললেই নয়, যে সামাজিক সংগঠনগুলো আসলে শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে দেখা যায় সমাজের সাথে সম্পৃক্ত করা যায়, এবং এবং বিভিন্ন জায়গায় যারা ইরানি, যারা দেখা যাচ্ছে ইরানি যারা হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন তাদের সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের এই হাসপাতালে কিন্তু গেলে কিন্তু সবার সাথে সেভাবে হাসপাতাল কেন্দ্রিক কথা বলার সুযোগ হয়ে থাকে। কিন্তু যদি আমরা বাইরে কোনো ক্যাম্পে যাই বা অন্যান্য যে বিভিন্ন ইস্যুতে যদি আমরা ক্যাম্পেইন করে থাকি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে কিন্তু জনগণের, সাধারণ জনগণের সাথে একটি সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এরকম কিছু সংগঠন রয়েছে যারা এই ক্যাম্পেইন ক্যাম্পগুলো করে থাকে, এবং বিভিন্ন সময়ে কিন্তু দেখা যাচ্ছে ইরানের, বিশেষ করে আমি যদি ইস্পাহানের কথা বলি, ইস্পাহানের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই বঞ্চিত হয়ে থাকেন। তাদের বিভিন্ন সময় ক্যাম্পে করা ক্যাম্প করা হয়ে থাকে, এবং সেই ক্যাম্পে গেলে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের সাথে একটি সম্পর্ক তৈরি হয়। সব মিলিয়ে আসলে রাজনৈতিক মুক্তি, রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর যে একটি পরিবেশ তৈরি করেছে ক্যাম্পাসে, এটি আসলে একটি বলবো যে পড়াশোনার জন্য অনেকটাই কি বলবো যে একটি ভালো একটি পরিবেশ, এবং একটি একজন শিক্ষার্থীর জন্য বলবো যে কি বলবো যে ইরানের যে ক্যাম্পাস গুলো রয়েছে সেগুলো শিক্ষার জন্য উপযুক্ত। আচ্ছা ভাইয়া, খুবই ভালো লাগলো শুনে, হয়তো অনেকের সুবিধা হবে যে যে ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট কেমন সেটা শুনে তারা হয়তো ওখানে যাওয়ার প্ল্যানিং করতে পারবে। আচ্ছা ভাইয়া, যদি জিজ্ঞেস করি যে ইরানের যে মেডিকেল ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আসলে সাবজেক্ট গুলো কেমন, বা কি কি সাবজেক্ট আছে, বা কোন কোন সাবজেক্টে আসলে পড়া যেতে পারে, এটা নিয়ে যদি একটু ধারণা দিতেন ভাইয়া।
যে ইরানের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রথমত বলবো যে ইরানের মেডিকেল বিশ্ববিদ্যালয় যেহেতু, সেহেতু প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্ট গ্রাজুয়েশনের অবশ্যই সুযোগ থাকবে, এবং প্রায় বিষয়ে কিন্তু মেডিসিন এবং সার্জারি সকল ডিভিশন ডিভিশন এবং সাব ডিভিশনে পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ রয়েছে। আর আন্ডার গ্রাজুয়েটের বিষয়গুলো তো অনেকেই চায়, যদি চান তাহলে সেক্ষেত্রে বিএসসি, এমডি, এমবিবিএস, যেটি বলবো সেটি হচ্ছে ফার্মেসিতে, সাথে সাথে ডেন্টালে, এ বিভাগগুলোতে সুযোগ রয়েছে। এবং আপনার পড়তে যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চান তাদের বিষয় যদি বলি, যে কয়েকটি সাবজেক্টের কথা বলি, সেটা হচ্ছে যে মেডিকেল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সাথে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট, টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বায়োটেকনোলজি, নিউরো সায়েন্স, মলিকুলার মেডিসিন এবং সাথে সাথে ন্যানো টেকনোলজি, অ্যানাটমি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, সব মিলিয়ে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে সাবজেক্ট গুলো আমাদের চয়েসে থাকে বা আমরা পোস্ট গ্রাজুয়েশন করার ভাবনায় রাখি, সেগুলো প্রায় বিষয়গুলোই কিন্তু ইরানের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয়ে থাকে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ রয়েছে। এবং আপনারা এজন্য সবচেয়ে ভালো হয় যে যদি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর সাইটগুলোতে, ওয়েবসাইটগুলোতে আপনারা যে সেখানে ভিজিট করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা যে সাবজেক্ট গুলো আপনাদের চয়েসে রয়েছে সেগুলো আপনারা বের করতে পারবেন, এবং ডিটেলস কয় বছর হবে সে বিষয়ে, সাবজেক্টটি পোস্ট গ্রাজুয়েশন এবং সেই পোস্ট গ্রাজুয়েশনের অবস্থাটা কেমন, এবং ইরানের সেই সাবজেক্ট গুলোতে কতটা উন্নতি লাভ করেছে এবং তাদের গবেষণা রিসার্চ এর বিষয়গুলো সেই বিষয়গুলোতে কতটা এগিয়েছে, এবং ইরানের কোন বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে, বা কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গুলো এই গবেষণার গবেষক এবং এই বিষয়গুলোতে ভালো পর্যায়ে রয়েছেন, সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমার মনে হয় যে সেই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট গুলোতে ভিজিট করতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে ডিটেলস ইনফরমেশন গুলো আপনারা সেখান থেকে পেতে পারেন। অনেক ধন্যবাদ ভাইয়া, না আপনিও যতটুকু বলে দিয়েছেন আমার মনে হয় এতটুকুতেও অনেকেরই অনেক সুবিধা হবে বুঝতে, অনেকেরই মনে যত প্রশ্ন ছিল কিছুটা হলেও ক্লিয়ার হবে, অ্যাটলিস্ট তারা এতটুকু বুঝতে পারবে যে না আমি ইরানে যেতে চাই বা ইরানের জন্য আমি অ্যাপ্লাই করব। এই জন্য ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে যদি বলি যে আসলে ভাইয়া আমরা তো জানি বা অনেকেই মনে করে আসলে যে বাইরের দেশে যাওয়ার জন্য রিসার্চ ব্যাপারটা অনেকটা ইম্পর্টেন্ট বা অনেকে রিসার্চের দিকে যেতে চায় বা রিসার্চ করতে চায়, আসলে ভাইয়া ইরানের রিসার্চের ফ্যাসিলিটি গুলো কেমন বা রিসার্চ করার মতন কতটা সুযোগ ওখানে আছে ইউনিভার্সিটি গুলোতে, বা মানে কি কি স্কোপ আছে রিসার্চের, এটা নিয়ে যদি একটু স্পেসিফিক করে বলতেন। জি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আসলে যারা, বিশেষ করে যেহেতু আজকের বিষয়টা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের অনেকটাই গবেষণা বা রিসার্চের সাথে সম্পৃক্ত রয়েছে। এখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা নর্মালি ভাবে আমাদের বাংলাদেশের যে অবস্থা আমি দেখছি, বা আমি নর্মালি ভাবে যারা মেডিকেল শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলে যে বিষয়টি মনে হয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশে রিসার্চের বিষয়টি অনেকটা পিছিয়ে রয়েছি, পিছিয়ে আছি, এবং আমরা যারা মেডিকেলে যারা আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করছি তারা অনেকটাই দেখা যাচ্ছে রিসার্চের বিষয়গুলো সেভাবে আমরা জানি না বা সেভাবে তাদেরকে জানানো হয় না যেটি বলি। তো সেক্ষেত্রে আমি আমার সাম্প্রতিক একটি ঘটনা যদি আমি বলি, তবে বলবো যে আমাদের যে 7 বছরের যে এমডি কোর্স রয়েছে সেখানে আমাদেরকে একটি একটি গবেষণা পেপার সাবমিট করতে হয়, এবং সেই গবেষণা করার পরে কিন্তু আমাদেরকে একাডেমিক ভাবে এটি 6 ক্রেডিট রয়েছে যেগুলো আমাদেরকে গবেষণা রিসার্চের বিষয়ে আমাদেরকে পাস করতে হয়, এবং এই 7 বছরের মাঝে আমাদেরকে এখানে প্রপোজাল লিখতে হবে, এবং প্রপোজাল লেখার পরে সেই আর্টিকেল দিয়ে সাবমিট করতে হবে, এবং এক্ষেত্রে আসলে টিচারদের, প্রফেসরদের সাথে যোগাযোগ করা এবং কোন বিষয় নিয়ে আমরা গবেষণা করব সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটি বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করার যে বিষয়টি বলছি, তো সেক্ষেত্রে আমি নর্মালি ভাবে আমার যেহেতু এখনো 3 বছর বাকি রয়েছে সেই ক্ষেত্রে 3 বছর আগে কিন্তু আমাদেরকে
তাগিদ দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে, যে যাতে করে আমরা সেই প্রপোজাল এবং আমাদের গবেষণার কাজটি এখনই শুরু করি। যেহেতু আসলে রিসার্চের বিষয়টি অনেকটাই দীর্ঘ সময় এবং আসলে বললেই হবে না যে আমি এখন শুরু করছি, অন্যান্য বিষয় যে এক মাস পরে পরীক্ষা দেবো এরকম বিষয় নয়, তো সেক্ষেত্রে একটি দীর্ঘ সময়ের বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আমি আমার যে প্রফেসর রয়েছেন, আমি একটি কয়েকটি প্রফেসরকে আমি যে সাবজেক্টে পছন্দ করি সেখান থেকে কয়েকটি প্রফেসরকে সেই ডিপার্টমেন্টের মেইল করেছিলাম এবং তারা কিন্তু মেইল করার পরেই আমাকে রিপ্লাই দিয়েছিল যে কিভাবে তার কোনো বিষয় রয়েছে কিনা গবেষণা, যে আমি তার সাথে যোগাযোগ করতে পারি এবং তার সাথে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে কিছুদিন পরেই তারা কিন্তু আমাকে মেইলের রিপ্লাই দেয় এবং আমি সেটি সিলেক্ট করে আমার যে সাবজেক্টটি রয়েছে সেটি নির্দিষ্ট করে আমি টিচারের কাছে যোগাযোগ করে তার যে গবেষণার প্রপোজালটা কিভাবে হতে পারে, আমি প্রপোজালটা কিভাবে লিখতে পারবো সে বিষয়টি নিয়ে কিন্তু দিক নির্দেশনা কিন্তু তিনি দিলেন এবং তার আন্তরিকতা এবং তার যে সহযোগিতা এই বিষয়গুলো আমাকে আরো উদ্বুদ্ধ করেছে যে একজন গবেষক হওয়ার বিষয়টি। তো এখানে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আসলে ইরানের একজন অনেকেই মনে করেন, ইরানের প্রফেসর যারা রয়েছেন তারা মনে করেন যে একজন মেডিকেল শিক্ষার্থী শুধু একজন মেডিকেল শিক্ষার্থী না বা একজন মেডিকেল ডাক্তার না, একজন মেডিকেল ডাক্তারের সাথে সাথে গবেষক হতে হবে। যেহেতু গবেষণার যদি আমরা গবেষণার বিষয়টি উন্নতি লাভ না করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি দেশের উন্নতি লাভ করা, আমাদের এখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় অল র্যাঙ্কিং এ রয়েছে, কারণ একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অল র্যাঙ্কিং এ আসার পেছনে কিন্তু গবেষণার বিষয়টি অনেকটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আসলে গবেষণার বিষয়টি যদি আমরা না করি, গবেষণার বিষয়টি যদি আমরা সাফল্য গবেষণায় লাভ না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে থাকবো। এবং আরেকটি বিষয় এখানে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চান তাদের ক্ষেত্রে গবেষণার অনেকটাই কি বলবো যে অনেকটাই সহায়তা করে। এবং আপনারা যখন দেশের বাইরে, এখন যেহেতু দেশের বাইরে মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু অনেক অ্যাপ্লিকেশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে যারা গবেষণা করে থাকেন, যারা আন্ডার গ্রাজুয়েটে MBBS এ যারা বিভিন্ন রকম রিসার্চের সাথে জড়িত রয়েছেন, তারা যদি বিভিন্ন পেপার বা আর্টিকেল লিখে রাখেন বিভিন্ন জার্নালে, তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেকটাই সহায়তা করে থাকে। তো সেই ক্ষেত্রে যারা এখন যদি এখানে আমার সাথে MBBS এ যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে আছেন, তারা যদি আমার এই লাইভটি দেখে থাকেন তাহলে তাদেরকে পরামর্শ দিব যে এখন থেকেই গবেষণার বিষয়টি আপনারা মাথায় রাখুন এবং গবেষণার বিষয়টি যদি আপনারা যুক্ত থাকতে পারেন এখন থেকেই, তাহলে সেক্ষেত্রে যদি একটিও আর্টিকেল পাবলিশড হয় আপনাদের ইন্টারন্যাশনাল জার্নালে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পোস্ট গ্রাজুয়েশনে সুযোগ পাওয়া, বিশেষ করে স্কলারশিপে সুযোগ পাওয়া, এটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এবং যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন রিসার্চের জন্য কমিটি রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে যারা নিয়মিতভাবে কর্মশালা, ওয়ার্কশপ এবং সেমিনার বা সম্মেলনের আয়োজন করে থাকে, যে রিসার্চের বিষয়ে কয়েকদিন ব্যাপী, একদিন না কয়েকদিন ব্যাপী কথা বলবো যে এক সপ্তাহ ব্যাপী বা তিন দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করে থাকে, যে মেডিকেল শিক্ষার্থীদেরকে কিভাবে রিসার্চের সাথে জড়িত করা যায়, কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে একটি আর্টিকেল লেখা যায় বা কিভাবে একটি প্রপোজাল লেখা যায়। তো এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু উদ্বুদ্ধ করে থাকে। তো সেক্ষেত্রে আমি জানি না যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, আমাদের এরকম কোনো সংগঠন রয়েছে উদ্বুদ্ধ করে থাকে, তো সেক্ষেত্রে পরামর্শ দিব যে ইরানের রিসার্চের বিষয়টি অনেকটাই সুযোগ রয়েছে এবং যারা পোস্ট গ্রাজুয়েশন করতে আসবেন তাদের জন্য বলবো যে অনেক সুযোগ। এবং গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসর রয়েছেন তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া, আসলে আমি আমি আমার নিজের অভিজ্ঞতায় বলবো যে আমি আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায়ও কিন্তু প্রফেসরদের সাথে আমাদের যে সম্পর্ক এবং তারা যে গবেষণার বিষয়ে সহযোগিতা করেন সেটি আসলে অবিশ্বাস্য। এবং গবেষণার রিসার্চের জন্য আপনারা যদি মনে করেন যে ইরানের মতো দেশকে চয়েস করেন তাহলে এটি আমার কাছে মনে হয় যে অনেকটাই ভালো হবে। আচ্ছা ভাইয়া, মোটামুটি হয়তো অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে যে রিসার্চের ব্যাপারটা। আচ্ছা ভাইয়া, যে আমরা যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই ইরানে, সেটার জন্য আমাদের আসলে প্রিরিকুইজিশনটা কি, মানে আমাদের কি জিনিসগুলো লাগবে আমাদের মানে অ্যাপ্লাই করার জন্য? যে বিষয়টা বলছিলাম যে আপনি যদি রিসার্চের সাথে যুক্ত হতে চান
তাহলে সেক্ষেত্রে প্রথমত যে পরামর্শটি দিব সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সংগঠন থাকে বা গ্রুপ থাকে যে এইসবের বিষয়গুলো নিয়ে কাজ করে বা বিভিন্ন কর্মশালা বা ওয়ার্কশপ করে, এই বিষয়টি তাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আর যদি সেরকম কোনো সংগঠনের সন্ধান না পান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন, চিকিৎসক রয়েছেন, প্রফেসর রয়েছেন, যাদের বিভিন্ন আর্টিকেল বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে, তাদের সাথে আপনি যুক্ত হতে পারেন এবং তাদেরকে বলে রাখতে পারেন যে আসলে আমি রিসার্চের সাথে যুক্ত হতে চাই বা আমার দেখা যাচ্ছে যে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন দেশের বাইরে করার ইচ্ছা রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি চাই যে আমি আন্ডার গ্রাজুয়েট MBBS করছি, তারপরে আমার কাছে মনে হয় যে আমি যদি এখন থেকেই যুক্ত হতে পারি রিসার্চের কাজে, তাহলে সেক্ষেত্রে আমার আমার কাছে মনে হয় যে আমার জন্য উপকার হবে। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন প্রফেসর, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি সেই সুযোগটা না থাকে, তাহলে সেক্ষেত্রে আরেকটি পরামর্শ দিব, সেটি হচ্ছে যে আমাদের যেহেতু অনলাইন গুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে এবং অনলাইনেও কিন্তু করোনার কারণে বিশেষ করে বলবো যে অনলাইনে অনেক সময় রিসার্চের বিষয়গুলো নিয়ে অনেক কর্মশালা হয়ে থাকে, সেগুলোতে ওয়ার্কশপ হয়ে থাকে, সেগুলোতে যুক্ত হতে পারেন। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন লিঙ্কডইন রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন দেশের যারা গবেষক রয়েছেন তাদের কিন্তু একটি সুন্দর প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এবং তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে মেইল দিয়ে যে আমি এই বিষয়টি নিয়ে ভাবছি বা আমি আপনার সাথে রিসার্চের কাজে যুক্ত হতে পারি। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটি নয় যে আমরা ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করব, এখানে গবেষণার মাধ্যমে আমাদেরকে উপস্থিত হয়ে কাজ করতে হবে, এরকম না। আমরা দেখা যাচ্ছে বাসায় বসেও কিন্তু অনেক রিভিউ আর্টিকেল লিখতে পারি বা অন্যান্য যে গবেষণার যে ভাগ রয়েছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইমেইলের মাধ্যমে কোনো শিক্ষক বা প্রফেসরের সাথে যুক্ত হয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে যে বলবো যে আপনাকে আসলে মন অস্থির কি বলবো যে আগ্রহের যে বিষয়টি রয়েছে এবং যেহেতু গবেষণার বিষয়টি বলছিলাম যে এটি সময় সাপেক্ষ বিষয়, সেহেতু ধৈর্যের বিষয়টি রয়েছে এবং আগ্রহ এবং ধৈর্যের বিষয়টি যদি আপনারা নিজের মাঝে তৈরি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি একজন এখনই আপনি গবেষণার সাথে যুক্ত হতে পারেন। এবং আমি আমার নিজের কথা যদি বলি, তবে দেখবো যে আমি সেকেন্ড ইয়ার থেকে কিন্তু বিভিন্ন যে ইরানে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনগুলো রয়েছে গবেষণার সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন ওয়ার্কশপ করা হয়ে থাকে, সেগুলোর সাথে আমি যুক্ত ছিলাম। এবং এখন ফোর্থ ইয়ারে আসার পরে দেখা যাচ্ছে আমি নর্মালি ভাবে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে সম্প্রতি করোনা নিয়ে যুক্ত হতে পেরেছি। তো সেক্ষেত্রে একটি দীর্ঘ সময়ের বিষয় আপনার শিক্ষকদের সাথে যুক্ত থাকার বিষয়টি রয়েছে, যে শিক্ষকরা যারা গবেষণা করেন তাদের সাথে যুক্ত হওয়া, তাদের সাথে অনলাইনে যুক্ত হওয়া, মেইলে যুক্ত হওয়া বা বিভিন্ন মাধ্যমে তারা যে পেপার গুলো সাবমিট করছে, তারা কি বিষয়ে গবেষণা করছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি আপডেট থাকেন, তাহলে আমার কাছে মনে হয় যে প্রফেসরদের সাথে খুব সহজে আপনি বিভিন্ন গবেষণার সাথে যুক্ত হতে পারবেন। আপনি নিজেও কিন্তু পারবেন বিভিন্ন গবেষণার সাথে যুক্ত হতে, কিন্তু নর্মালি ভাবে যেহেতু প্রথম আপনি গবেষণার সাথে যুক্ত হতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে একজন প্রফেসরের যদি সান্নিধ্য লাভ করেন এবং তার নেতৃত্বে যদি গবেষণার কাজে যুক্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার অনেক বিষয় সহজ হয়ে যাবে এবং আপনার গবেষণার বিষয়গুলো নিয়ে বুঝতে আমার কাছে মনে হয় যে কি বলবো যে যে আমরা নর্মালি ভাবে গবেষণার বিষয়টি অনেকটা কঠিন মনে করি, সে বিষয়টি অনেকটাই সহজ হয়ে যাবে। জি ভাইয়া, আশা করছি যে অনেক সহজ হয়ে যাবে আর অনেকের অনেক উপকারও হচ্ছে আপনার কথা শুনে, কারণ যেহেতু অ্যাটলিস্ট প্রসেসটা জানতে পারছে যে কিভাবে শুরুটা করা যায় বা অ্যাটলিস্ট নর্মাল কি কি জিনিস একদম আমাদের না বলেই না বা লাগছে আমাদের কি জিনিসগুলো। আচ্ছা ভাই, একটা কথা যদি বলি, আসলে আমাদের তো অনেকেরই দেখা যায় যে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস বা এমনি তো অনেকের ইচ্ছাও থাকে আসলে যে আমরা বাইরের দেশে পড়তে যাব, সেটা হচ্ছে আমরা স্কলারশিপ নিয়ে পড়তে যাব, বা স্কলারশিপের আসলে ইচ্ছা বা স্বপ্নটা অনেকেরই থাকে যে স্কলারশিপ যদি পাই বা স্কলারশিপ পেয়ে যদি কোনো দেশে পড়তে যেতে পারি। ভাইয়া, ইরানের যদি স্পেসিফিক্যালি বলি যে ইরানের মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে আসলে স্কলারশিপের সুযোগটা কতটুকু বা কোন কোন ইউনিভার্সিটিতে এই স্কলারশিপের ব্যবস্থাটা আসলে আছে? জি ধন্যবাদ আপনাকে। এখানে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য বিশেষ করে দেশের বাইরে পোস্ট গ্রাজুয়েশন করার বিষয়টি অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে এখন, এবং অনেক যেহেতু অ্যাপ্লিকেশন করেন অনেকেই দেশের বাইরে পড়াশোনার জন্য, এবং প্রায় সবাই অনেকেই চেষ্টা করেন যে যাতে করে আন্ডার গ্রাজুয়েটটা দেশে হলেও দেশের বাইরে পোস্ট গ্রাজুয়েশনটা করার পরে দেশে এসে
একটি ভালো জায়গায় জড়িত হওয়ার বিষয়গুলো বা দেশের বাইরেই সেটেল হওয়ার বিষয়টি রয়েছে। তো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের অনেকটাই অনেকেই আর্থিক সমস্যায় থাকেন, যে যদি স্কলারশিপের বিষয়টি সুযোগ থাকে তাহলে আসলে অনেকটাই আমাদের জন্য ভালো হয়। তো সেক্ষেত্রে ইরানের প্রথম যে প্রথমত যে তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, যে বিষয়টি বলছিলাম এর আগেও বললাম, সেটি হচ্ছে ইরানের তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় মূলত আলাদা ক্যাম্পাস করে বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। এবং এখানে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা যখন আসি ইরানের স্কলারশিপে, সেটা গভর্নমেন্ট স্কলারশিপ ছিল এবং এখন কিন্তু সেই স্কলারশিপের সুযোগটি নেই। এবং সেই স্কলারশিপের সুযোগটি না থাকার কারণে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা স্কলারশিপটা দিয়ে থাকে। এবং এই স্কলারশিপের পরিমাণটা যদি বলি তাহলে দেখবো যে 100 ভাগ স্কলারশিপের এ গ্রেডের স্কলারশিপ যেটি বলা হয়, তারপরে বি গ্রেড স্কলারশিপ বলা হয় 75 ভাগের, তারপরে টাইপ সি যে স্কলারশিপটি বলা হয় সেটা হচ্ছে 50 ভাগের স্কলারশিপের। তো সেক্ষেত্রে এখন 100 ভাগের স্কলারশিপ বিষয়টি এখন তো দেওয়া হয় না বললেই চলে, যেহেতু অনেকটা ইরানের অর্থনৈতিক অবস্থার বিষয়গুলো বিবেচনা করে অনেকটাই দেওয়া হয় না। সেক্ষেত্রে নর্মালি ভাবে 50 ভাগ বা 75 ভাগের স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। যদি আপনার যে গবেষণার যে বিষয়টা বললাম, যে আপনারা যদি রিসার্চ এর বিষয়টি আপনার পেপারের কোনো জার্নালে পাবলিশড হয়ে থাকে, সাথে সাথে আলাদা ভাবে যে রিকমেন্ডেশন লেটার বা মোটিভেশন লেটার যেগুলো রয়েছে সেগুলো যদি পেতে পারেন, এবং এই স্কলারশিপ গুলো যে বিষয়টি বলছিলাম যে তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে স্কলারশিপ গুলো রেজাল্টের উপর নির্ভর করে, যদি আপনি দেখা যাচ্ছে যে পরবর্তী সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন যে আমার স্কলারশিপটা যাতে বাড়ানো হয়, এ বিষয়টি কিন্তু সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মূলত আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন, যেমন তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে সেক্ষেত্রে তারা 3 মাসের সময় নেবে, এবং 3 মাস আপনাকে দেখার পরে তারা স্কলারশিপ বিষয়টি গ্রান্ট করবে যে কত পার্সেন্ট তারা স্কলারশিপ দিবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের আগে আসলে বলা কঠিন যে আপনি স্কলারশিপ কত পার্সেন্ট পাচ্ছেন, বাট নর্মালি ভাবে আপনারা যদি স্কলারশিপ পড়াশোনা করতে যান তাহলে সেক্ষেত্রে তিনটি বিশ্ববিদ্যালয় যেটি তেহরান, সিরাজ এবং ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এবং এগুলোতে অ্যাপ্লাই করার পরে আপনারা বুঝতে পারবেন যে স্কলারশিপ কত পার্সেন্ট আপনাদেরকে দেওয়া হবে। এবং নর্মালি ভাবে ইরানের অনেকে জানতে চান, আমি এখানে যুক্ত করে দেবো এটার সাথে, যেটি হচ্ছে যে এখানে খরচ কেমন হবে পড়াশোনার ক্ষেত্রে, এখানে চলাফেরার ক্ষেত্রে খরচ কত হবে। সেক্ষেত্রে যদি বলি যে প্রতি সেমিস্টার অর্থাৎ 6 মাসে আমরা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে 50 থেকে 60 হাজার, আপনি যদিও ব্যক্তির উপর নির্ভর করে যে আপনি কত পার্সেন্ট আপনি কিভাবে চলাফেরা করবেন, তারপরে বলবো যে এখানে 50,000 টাকার মতো আপনি সেমিস্টার হিসাবে যদি হিসাব করেন যে খরচের বিষয়টি, সেটি আমার কাছে মনে হয় যে এটি ভালো অ্যামাউন্ট হবে। এবং চলাফেরা স্কলারশিপের বিষয়টি যেটি বলছিলাম সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পরে আপনার বিশ্ববিদ্যালয় অথরিটি আপনাকে কত পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে সেটি তখন আপনি বুঝতে পারবেন যে আমি আমার কত পার্সেন্ট স্কলারশিপ বা আমার পক্ষে সম্ভব হবে কিনা যদি আমার আর্থিক সমস্যা থাকে। ধন্যবাদ ভাইয়া, হয়তো অনেকের মানে জানার ছিল এই ব্যাপারটা যে আসলে কোন ইউনিভার্সিটিতে করা যায়, কারণ স্কলারশিপটা তো মোটামুটি অনেকের ইচ্ছা থাকে। ভাইয়া আরেকটা কথা যদি জানতে চাই সেটা হচ্ছে যে আসলে আমাদের ইরানের যে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময়টা কখন, মানে আমরা প্রত্যেক বছরের তাদের সেশনটা আসলে কখন শুরু হয় বা কোন মাসে হয়, মানে ইয়ারলি তাদের অ্যাপ্লিকেশনের সময়কালটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আবেদনের সময় হিসাবে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইরানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে 2টি সেমিস্টারে আবেদন গ্রহণ করা হয়। আপনি যে কোনো সময় আবেদন করতে পারেন বছরের। সেক্ষেত্রে যদি আপনি জানুয়ারি মাসের আগে যদি অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি জানুয়ারি মাসের জন্য গ্রান্ট করা হবে, মানে আপনার কি বলবো যে আপনার অ্যাপ্লিকেশনটি বিবেচনা করা হবে। এবং আরেকটি সেটি হচ্ছে সেপ্টেম্বরে, সেটা হচ্ছে সামনে
সেপ্টেম্বর মাসে আরেকটি সেমিস্টার শুরু হবে, এবং অনলাইনে যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে ইরানে আগামীকাল যে সেপ্টেম্বরের যে সেমিস্টারটি শুরু হবে, তাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা রয়েছে। আসলে করোনার মাঝেই এই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেক্ষেত্রে বিদেশি ইরানি শিক্ষার্থীদের সাথে সাথেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের কিন্তু সেমিস্টার শুরু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি সেপ্টেম্বরে যদি অ্যাপ্লাই করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মানে আপনার যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো যদি আপনি সাবমিট আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর না হলে জানুয়ারি মাসে পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে মূলত অ্যাপ্লাইয়ের মূল যে বিষয়টি এক্সট্রা লাগে সেটা হচ্ছে একটি দীর্ঘ সময়ের বিষয় বলবো, সেটা হচ্ছে যে পাসপোর্টের বিষয়টি, সেটাও কিন্তু মাথায় রাখবেন, কারণ পাসপোর্টের স্ক্যান কপি অ্যাপ্লিকেশনের সময় লাগে। এবং এটি যদি দেশের বাইরে পড়াশোনার জন্য আপনি ইচ্ছা পোষণ করেন এবং আগ্রহী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সময় ক্ষেপণ না করে পাসপোর্টের বিষয়টি আপনারা করে রাখতে পারেন, যেটি বিভিন্ন অ্যাপ্লিকেশনের সময় শুধু ইরান নয় অন্যান্য দেশে অ্যাপ্লিকেশনের সময় আপনারা কাজে লাগাতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, মোটামুটি তো গ্রাজুয়েশন সম্পর্কে সবকিছুই শুনলাম, এখন অনেকের তো আবার এমন ইচ্ছা থাকে যে পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশি তারা কোনো জব করবে, বা আসলে পোস্ট গ্রাজুয়েশন শেষ হওয়ার পরেও যদি কারোর ইচ্ছা থাকে যে ইরানে জব করবে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে ওখানে জবের অপরচুনিটিটা কেমন, মানে জবের সেক্টর গুলা কেমন ইরানে? জি ধন্যবাদ আপনাকে। আসলে যারা পোস্ট গ্রাজুয়েশন করতে আসেন তাদের আসলে যেহেতু পারিবারিক বিষয়গুলো রয়েছে এবং পরিবারের অনেকজন পরিবার রয়েছে, তো সেক্ষেত্রে অনেকে চেষ্টা করেন যে যদি জবের সুযোগ থাকে তাহলে ভালো হয়। সেক্ষেত্রে যে বিষয়টা বলবো, ইরানে নর্মালি ভাবে যারা স্টুডেন্ট ভিসায় আসেন তাদের সেভাবে জবের সুযোগ নেই, তো সেক্ষেত্রে নর্মালি ভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা যেতে পারে, সাথে সাথে যারা আপনার প্রফেসরের সাথে যুক্ত হয়ে তাদের সাথে আলোচনা করে আপনারা যুক্ত হতে পারেন যে গবেষণার কাছে কাজে বা অন্যান্য হাসপাতালগুলোতে। এই বিষয়টি যদি অনুমোদনই পান তাহলে সেক্ষেত্রে আপনি জবের সুযোগ পেতে পারেন। বাট নর্মালি ভাবে যারা ইরানে স্টুডেন্ট ভিসা আসে তাদের সেভাবে জবের সুযোগ নেই। এবং এক্ষেত্রে একটি কথা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে ইরানে অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে সেখানে স্থায়ী হওয়ার চিন্তা সুযোগ আছে কিনা, এটি অনেকে জিজ্ঞাসা করে থাকেন। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে ইরানে পড়াশোনা শেষ হলেই তাদেরকে চলে যেতে হয়, যেহেতু ইরানের অর্থনৈতিক অবস্থা বা তাদের সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেই হিসাবে দেশের বাইরের যাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বা সেটেল হওয়ার বিষয়টি সেটির সুযোগ নেই। তবে কিছু কিছু দেশের জন্য, যেমন বলা যায় যে সিরিয়া বা ইয়ামান বা ইরাক বা অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের শিক্ষার্থীদের জন্য অনেকটাই কিছু সুযোগ রয়েছে বিদেশিদের ক্ষেত্রে, বিভিন্ন গ্রামে, বিশেষ করে গ্রামে কাজের জন্য, গ্রামে কাজের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে হাসপাতালে জড়িত হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সে সুযোগটা দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কি বলবো যে স্থায়ী হওয়ার বিষয়টি অনুমোদিত না, কিন্তু নর্মালি ভাবে আপনি আবেদন করে দেখতে পারেন যে আমি এখানে থাকার চিন্তা ভাবনা করছি, তো সেক্ষেত্রে হয়তোবা আপনাদের অনুমতি দিতেও পারে। তো এটি নর্মালি ভাবে আপনার হচ্ছে জবের সেই সুযোগটি নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, কারণ অনেকেরই হয়তো আর যে আপনি যেটা বলছিলেন যে ইচ্ছা থাকে যে ওখানে গিয়ে সেটেল হওয়ার ব্যাপারটা বা ওখানে অ্যাকচুয়ালি জব করার ব্যাপারটা গ্রাজুয়েশন শেষ করে, তো এখন হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার। ভাইয়া, আমরা আসলে একটু লাইভ কমেন্টস এর দিকে যদি দেখি, আমাদেরকে একজন প্রশ্ন করেছে আপনাকে, তিনি হচ্ছেন মোহাম্মদ ফাদদিন রহমান, তিনি জানতে চেয়েছেন যে চায়না থেকে কি ইরানে ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা, মানে এমন কোনো পদ্ধতি আছে কিনা। জি শুনতে পাইনি আমি।
ভাইয়া একজন প্রশ্ন করেছেন ফারদিন রহমান, তিনি জানতে চেয়েছেন যে ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটা সম্পর্কে কি মানে জানেন আপনি বা বলতে পারবেন যে আসলে চায়না থেকে তিনি ইরানে ক্রেডিট ট্রান্সফার করতে চেয়েছেন বা কিভাবে উনি মানে গ্রাজুয়েশনের জন্য হয়তো কিভাবে করবেন? জি ধন্যবাদ ফারদিন রহমান আপনাকে প্রশ্নের জন্য। আপনার এই মুহূর্তে আসলে ইরান থেকে দেশের ট্রান্সফার ক্রেডিট ট্রান্সফারের বিষয়টি এখন পর্যন্ত সুযোগ নেই আমি যতটা জানি, সেক্ষেত্রে ভবিষ্যতে হবে কিনা জানা নাই। আর এইখানে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে অনেকেই যেটি জানতে চান সেটি হচ্ছে যে বিএমডিসি থেকে অ্যাপ্রুভড কিনা ইরানের পড়াশোনা। তো সেক্ষেত্রে যেটি বলবো সেটা হচ্ছে ইরানের এমডি অর্থাৎ আমরা যে ডিগ্রি নিচ্ছি সেখানে ইরানে আমাদের আগে কেউ এমডি ডিগ্রি নিয়েছেন বলে আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে আমরা যখন ইরানে আসি তার আগে আমরা বিএমডিসিতে যোগাযোগ করেছিলাম যে আমরা যে ইরানে পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে ইরানে পড়াশোনা করলে আমরা দেশে ফিরলে আমরা বিএমডিসির অনুমোদন পাবো কিনা। তো সেক্ষেত্রে তারা জবাব দিয়েছিলেন যে যেহেতু ইরানের থেকেও যা যে দেশগুলো চিকিৎসা বিজ্ঞান তেমন উন্নত না সে দেশগুলো কিন্তু বিএমডিসির তালিকাভুক্ত রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ইরানে পড়াশোনার পরে আমাদের ইরানের যে ক্যারিকুলাম রয়েছে পড়াশোনার যে আমরা যে ক্যারিকুলামে পড়াশোনা করছি ইরানে সেইগুলোর সকল ডকুমেন্ট নিয়ে আমরা যদি বিএমডিসিতে আবেদন করি তাহলে সেক্ষেত্রে তারা এই বিষয়টি ভেবে দেখবেন। বাট নর্মালি ভাবে আপনারা যদি কেউ আমাদের নর্মালি ভাবে আন্ডার গ্রাজুয়েট এর ক্ষেত্রে যদি বলি কেউ যদি ইরানে পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিএমডিসির পক্ষ থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হয় যারা দেশের বাইরে পড়াশোনার ইচ্ছা করে থাকেন তাদের আমার মনে হয় যে তারা জানার কথা যে বিএমডিসি থেকে একটি সার্টিফিকেট কিন্তু তাদের নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে বিএমডিসির সার্টিফিকেটটি নিয়ে আসতে পারেন এবং আপনারা ইরানে থেকে পড়াশোনা করার পরে যদি আমরা দেশে ফিরি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএমডিসিতে আবেদন করার পরে সেটি গ্রান্ট করবে অ্যাপ্রুভ করবে। আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য যদি বলিস তবে বলবো যে ইরানে অনেকজন পোস্ট গ্রাজুয়েশন করে গেছেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন কোর্স করে গেছেন ইরান থেকে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে যদি আপনাদের তারপরেও শুধু সন্দেহ হয় যে বিএমডিসি অনুমোদন দিচ্ছে কিনা বা দিবে কিনা তাহলে সেক্ষেত্রে ইরানে পোস্ট গ্রাজুয়েশনের আগে আপনারা বিএমডিসির সাথে যোগাযোগ করতে পারেন যে পোস্ট গ্রাজুয়েশনের বিষয়ে বিএমডিসির মতামতটা কি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনাদের দুশ্চিন্তা মুক্ত হবে। এবং ক্রেডিটের বিষয়টি যে বিষয়টি বললাম সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সে সুযোগটি নেই। ধন্যবাদ ভাইয়া, আপনি সবকিছু অনেক সুন্দর করে ক্লিয়ার করে গুছিয়ে বলে দিয়েছেন। এখন ভাইয়া মোটামুটি আমাদেরকে তো অনেকেই হয়তো শুনছে, কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো গ্রাজুয়েশন মানে এমবিবিএস কমপ্লিট করেছে বা কেউ হয়তো পোস্ট গ্রাজুয়েশনে চিন্তা করছে, সবার উদ্দেশ্যেই যদি আপনি একটু ছোট করে যদি আবার গুছিয়ে একটু বলে দিতেন যে আসলে কে কোন জায়গা থেকে কিভাবে প্রিপারেশনটা নিতে পারে বা কিভাবে তারা সবকিছু গুছাতে পারে যে ইরানের উদ্দেশ্যে। সব মিলিয়ে আমার পরামর্শ এই বিষয়টি কি জি, যদি আমি প্রশ্নটি বুঝে থাকি তাহলে বলবো যে ইরানের যদি আপনারা কেউ পোস্ট গ্রাজুয়েশন করতে চান তাহলে সেক্ষেত্রে ইরানের বর্তমান অবস্থা বিবেচনা করার মানসিকতা রাখতে হবে, বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়টি। যেহেতু আপনারা মিডিয়াতে নিউজ মাধ্যমগুলোতে আপনারা নিয়মিত দেখেন যে ইরানের রাজনৈতিক বিষয়গুলো সবসময় উত্তেজনার উপরে থাকে, তো সেক্ষেত্রে ইরানের রাজনৈতিক বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং অর্থনৈতিক বিষয়টি মাথায় রাখবেন। যেহেতু দেশের বাইরে মেডিকেল পড়াশোনার যদি স্কলারশিপ না পান তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনারা পড়াশোনা করতে চান দেশের বাইরে অন্যান্য দেশ এবং ইরানে তাহলে সেক্ষেত্রে ইরানের কথা যদি বলি তবে বলবো যে ইরানের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আলাদা আলাদা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইমেল রয়েছে, সেই ইমেল গুলোতে আপনারা
যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যদি জানার থাকে কোনো কিছু তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই সেই বিষয়গুলো জানতে পারবেন। আর সাথে সাথে যদি আপনারা ইমেইলের জবাব না পান বা অন্যান্য বিষয়ে জানার সুযোগ জানার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে আমাকে ইনবক্স করতে পারেন আমার ফেসবুকে বা টুইটার বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেগুলোতে কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন। আর আরেকটি বিষয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইরান হচ্ছে ইংরেজি মাধ্যম, ইংরেজি মিডিয়াম, এবং যদি আপনি মনে করেন যে চলাফেরার ক্ষেত্রে অনেকটা হতে চান, তাহলে সেক্ষেত্রে ফার্সি বিষয়টি আপনি মাথায় রাখতে পারেন। যদি ফার্সি শিখতে পারেন তাহলে দেখা যাচ্ছে চলাফেরার ক্ষেত্রে বা রোগীদের সাথে যেটাই হোক কমিউনিকেশনের জন্য অনেকটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ইরানের ক্ষেত্রে যদি আপনি মনে করেন তাহলে সেক্ষেত্রে ফার্সি বিষয়টি মাথায় রাখতে পারেন। আর নর্মালি ভাবে আন্ডার গ্রাজুয়েটের জন্য যদি বলি, তবে সেক্ষেত্রে ক্লিনিক্যাল যে কোর্সগুলো রয়েছে, সেমিস্টার গুলো রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফার্সি শিখতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ সবার পক্ষ থেকে, কারণ আপনি প্রতিটা বিষয় এতটা সুন্দর করে এতটা গুছিয়ে বলে দিয়েছেন। আমার মনে হয় এখন অনেকেরই অনেক অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে, হয়তো একটা স্টেপ হলেও তারা আগাতে পেরেছে যে না আসলে তারা ইরানকে কেন চুজ করবে, বা ইরানের সব ধরনের ফ্যাসিলিটিস, বা ইরানে আসলে গেলে তারা কি পাবে, কি হবে না হবে, মোটামুটি ওখানের যে পরিবেশ সবকিছু সম্পর্কে আমার মনে হয় সবার অনেক বেশি ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আপনি যদি সবার উদ্দেশ্যে বিদায়ী কিছু বলে দিতেন। জি, আপনাকেও ধন্যবাদ, এবং এক্সিস মেডিকেল স্কুল পরিবারকে ধন্যবাদ জানাই যে এরকম একটি অনুষ্ঠান নিয়মিত করার জন্য। এবং যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়, যে আশা করি যে আজকে ইরানের যদি বলি যে ইরানের মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন নিয়ে যদি আপনাদের জানার ছিল সেই প্রশ্নগুলো পরিষ্কার করতে পেরেছি, এবং আপনাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন এবং ক্যারিয়ার আরো সুন্দর হোক, এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আশা করছি পরবর্তীতে আবার আপনার সাথে কথা বলার সুযোগ হবে, বা আবার এইভাবে গল্পে গল্পে অনেক কিছু জেনে নেওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ। ভাইয়ার কাছ থেকে তো বিদায় নিয়ে নিলাম, ভাইয়া আমাদের সবাইকে বিদায় দিয়ে দিল। ভাইয়াকে আসলে আবারও সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া এতক্ষণ সময় ধরে আমাদের সাথে ছিল, আমাদেরকে এত কিছু বলেছেন, এত কনফিউশন ক্লিয়ার করেছেন, আমাদেরকে একটা সুন্দর অনেক সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমিও আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের পরবর্তী সেশনগুলোতেও এভাবে আমাদের সাথে থাকবেন, এক্সিস মেডিকেল স্কুলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।